আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সকাল সকাল উঠে একটু পেঁয়াজটাকে একটু ই করে নিচ্ছি মিক্সারে। তো পেঁয়াজটা কি করে একটু মাছ ভুনা করব, সকালে প্রায় তখন 9টা বাজে, ভাতটা হয়ে গিয়েছে। তো সকাল সকাল রান্নার কারণটা হচ্ছে আমি একটু বের হব, একটু হসপিটালে যাব, ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে আমার 12টায়। তো 12টার আগেই বের হতে হবে, তো এর জন্য একটু রান্নাটা একটা তরকারি রান্না করে রেখে যাব আর ভাতটা, যেহেতু আমার হাজব্যান্ড আজকে বের হতে হতে প্রায় 12টা 1টার পরে বের হবে, আমি বাসায় আসলে বা বাসার কাছাকাছি আসলে সে একটু বের হবে। তারপর মেয়ে যেহেতু স্কুলে চলে গিয়েছে, তো ভাবলাম যে ওকে দিয়ে এসে রান্নাটা শেষ করে ফেলি, ওকে ওর বাবা নিয়ে আসবে, নিয়ে দিয়ে যাবে বাসায়। তো এই যে একটু ইলিশ মাছ ভুনা করে রেখে যাব, কারণ ইলিশ মাছটা হতে আর বেশি দেরি লাগে না, তাই মানে শর্টকাট যে রান্নাটা করা যায় সেটাই করার চেষ্টা করছি। ভাতটা তো বললাম হয়ে গিয়েছে। আসলে হসপিটালে যাচ্ছি, যাওয়ার কারণটা হচ্ছে আমার প্রায় 9-10 মাস আগে একটা অপারেশন হয়েছে, পিত্তর যে পাথরটা অপারেশন হয়েছে। তাছাড়াও আমি একজন মেডিসিন বিশেষজ্ঞকে দেখাই, উনি নর্মালি স্কোয়ারে বসে। তো আমি উনি আবার হঠাৎ ফোন দিয়ে জানলাম উনি এখন আর স্কোয়ারে 2 দিন বসবে না, উনি বাংলাদেশ স্পেশালাইস্টে বসবে, শ্যামলী মানে মিরপুরে যেটা। তারপর উনি প্রায় 1-1.5 মাসের জন্য বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে। তো এখন আর স্কোয়ার যেহেতু আমাদের বাসার একটু পাশ সামনেই হয়, তো ওইটা যেতে তো সুবিধা, তো এখন বসবে না, কি আর করব। তো 2 মাস তো আর অপেক্ষা করা যায় না, আর এর জন্য ওই মিরপুর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইস্টে চলে যাব। এর জন্য অ্যাপয়েন্টমেন্টটা সকাল সকাল নিয়ে নিয়েছি, নিয়ে এই তো রান্নাবান্না শর্টকাট করে সব করে নিচ্ছি, যাতে আমি এসে যাতে আর ওরকম তাড়াহুড়া না থাকে, বাচ্চাটা এসে অন্তত একটা কিছু দিয়ে ভাতটা খেতে পারবে। তো এই যে ইলিশ মাছটা ভুনা করছি, আর যেহেতু রেগুলার চেক আপে যাবো, উনি একজন মেডিসিন গোল্ড মেডেলিস্ট, তারপর আবার হার্টের কিন্তু বিশাল বড় একজন ডক্টর উনি, উনি কিন্তু হার্টের বিশাল বড় একজন ডক্টর। ওনার কাজ মানে ট্রিটমেন্টের কথা আর কি না কি বলবো, মানে মানে অমায়িক একজন ডক্টর, যার কথা শুনেই মানে রোগী অর্ধেক ভালো হয়ে যায়। হয়তো সবাই বলবেন যে তার কেন তোমার কি হার্টের প্রবলেম যে হার্টের ডক্টর দেখাচ্ছ, না আমার হার্টের কোনো প্রবলেম নেই, কিন্তু উনি যেহেতু হার্টের বিষয় ইসের সাথে সাথে উনি একজন ভালো মেডিসিন গোল্ড মেডেলিস্ট, হার্টের গোল্ড মেডেলিস্ট, তো এর জন্য আর উনি আমাদের ফ্যামিলি ডক্টর, তো এই তো এর জন্যই ওনার কাছে যাওয়া। আর উনি সবসময় আমাকে দেখে প্রায় অনেক বছর ধরে, তো উনি আমার হিস্ট্রি সব কিছু জানে। তো এই যে আমার মোটামুটি রান্নাটা শেষ, এখন আমি বের হয়ে যাব। তো চলে আসছি বাংলাদেশ স্পেশালাইস্টে, এসে একটু ওয়েট করছিলাম, আমার তেমন লেট হয়নি, কারণ রুগী অলরেডি একটু কম ছিল চাপটা। তো আমি অলরেডি ডক্টর দেখানোও শেষ, আমি এখানে ওয়েট করছি আমার কিছু টেস্ট করানোর জন্য। তো টেস্ট করানোর জন্য আমি একটু ওয়েট করছি, টেস্ট করিয়ে তারপর চলে যাব বাসায়। তো বাইরে দেখলাম বৃষ্টি হচ্ছে, তো আমি গ্লাসের এখানে বসে বসে চিন্তা করছিলাম যে একটু তাড়াতাড়ি হলে ভালো হয়, বাচ্চাটা এতক্ষণে বাসায় একা আছে, ওর বাবা নাকি বের হয়ে গিয়েছে ওকে রেখে, তো এর জন্য একটু তাড়াহুড়া করছিলাম। তারপর এই যে মোটামুটি আমার কাজটা শেষ, আমি এখন বের হয়ে যাব। তো এই যে বাসায় চলে আসছি, এসে দেখি ফ্রেশ ট্রেশ হওয়ার পর মেয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে, তারপর অলরেডি 4:30-5টার মতো বেজে গেছে। মেয়ে বললো আমার ওকে একটু ম্যাকারুনি রান্না করে দেওয়ার জন্য, ওর আবার এই ম্যাকারুনিটা খুব পছন্দ। তো ভাবলাম তাহলে এত তাড়াহুড়ো করে একটু ডিম দিয়েই রান্না করে দিই সস দিয়ে, কারণ আর সবজি টবজি দিলে ও খেতেও চায় না, আর এত কষ্ট করতে ইচ্ছেও করতেছে না, কারণ যেহেতু বাইরে থেকে এসেছি আর রাস্তাঘাটের যে অবস্থা, জ্যাম, প্রচুর জ্যাম ছিল। তো রাস্তায় এই জ্যামের কারণে মানুষ আরও অর্ধেক অসুস্থ হয়ে যায়, কোথাও বের হতে ইচ্ছেই হয় না আমার, তারপরেও তো যাওয়ার লাগবে যেহেতু রেগুলার চেক আপ ছিল। তো এই যে আমি ম্যাকারুনির মধ্যে একটু অরিগ্যানো দিয়ে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে, আর সাথে ম্যাকারুনির সাথে একটা মশলা থাকে, সেই মশলাটার প্যাকেটটা ছিঁড়ে একটু দিয়ে দিয়ে ওকে রান্না করে দিব। দেওয়ার আর এটা রান্না করার সাথে সাথে দেখছি, নিয়েছিলাম অল্প রান্না করতে, তো এখন দেখি আমার হাজব্যান্ড চলে আসছে, ওর নাকি বাইরে কাজ নেই। তো চলে আসছে পরে বাবা মেয়ের জন্য এটা রেডি করে ওদেরকে একটু খেতে দিব, আমি আবার এটা খাবো না,
আমার মন চাচ্ছে আমি এখন গিয়ে একটু শুয়ে পড়ি, কিন্তু না এখন শুবো না, চা বসিয়েছি, চা নাস্তাটা করে তারপর আমি একবার একটু রেস্ট নিব। তো এই যে রান্নাটা শেষ, বাবা আর মেয়ের জন্য প্লেটে তুলে দিচ্ছি ওদেরকে খাবারটা। আসলে যত অসুস্থই থাকেন না কেন, নিজের সংসারের এই কাজ, সন্তানের খাবার দাবার, এগুলো কিন্তু আমাদের এই নিজের হাতেই করতে হয়, তাই না? আর এগুলো না করলে শান্তি লাগে না। আর বাচ্চারা তো মায়েদের সামনে খাওয়া দাওয়াটা না করলে মাদের মনটা ভরে না, মনে হয় বাচ্চাটা পেট ভরে খাই নাই। তো এই যে মেয়েকে রেডি করে দিয়ে টিয়ে দিয়েছি, আমি একটু খেয়েছিলাম, খেয়ে তারপর আমি দারোয়ান চাচাকে দিয়ে আমার বাসার নিচে মজাদার একটা ফুচকা চটপটির বসে। তো উনি খুব মজার একটা চটপটি বানায়, ফুচকা তো মানে কি বলবো, তো যে অনেকেই বলে ফুচকা খাওয়া ভালো না বাহিরের, তবে আমি একটু কমই মেনটেন করি, আমার আবার ভালো লাগে খেতে, আমার খুব পছন্দ ফুচকা। তো আমি এটা এনে একটু খাচ্ছিলাম, খাওয়ার মজাতে আমি কথা বলবো কি, আমি মানে চোখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন, আর টকটা দিয়ে খাওয়াটা ওফ কি বলবো, অহ আহ, মানে আমি আবার ভিডিওটা দেখে আমার আবার লোভ লাগছিল, মনে হচ্ছিল আজকে আবার এটাকে আনাবো। তো যাই হোক, এইভাবেই ফুচকা মেয়েকে আরেকটা রেডি করে দিচ্ছি, দিয়ে বিকেলের নাস্তা টাস্তা শেষ করব, শেষ টেস করে তারপর একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে আজকের দিনটা এখানেই শেষ করব। যারা আমার ভিডিওটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা নতুন দেখবেন তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে। তো আমার মেয়ে বলল, আমার এক বড় আপু আমার জন্য তালের কেক পাঠিয়েছে, তারপর রাতে ডিনার করে এটা একটু আমি খেয়েছিলাম। তো আমার ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।